হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিন্তু তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হল মাধ্যমিক বাংলার বহুরূপী গল্প থেকে একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তো প্রত্যেকবারের মতন ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা তারা আমাদের ওয়েবস্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাথে সেন খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনের একেবারে ওপরে লিঙ্কটি দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন তো আজকে আমাদের আলোচ্য প্রশ্নটি হল আমি যেমন অনায়াসে ধুলো মারি যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে যেতে পারি কার লেখা ও কোন গল্পের অংশ কোন প্রসঙ্গে কে এ কথা বলেছেন উক্তিটির অর্থ পরিস্ফুটিত করো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া আছে যার প্যাটার্ন হবে এক যোগ এক যোগ তিন আমাদের আগের প্রশ্নগুলির মতনই এটিও একটি পাস মার্কসের কোশ্চেন তো এখানে প্রথম যে প্রশ্নটি হলো কার লেখা ও কোন গল্পের অংশ তো আপনারা সকলেই জানেন এটি বহুরূপী গল্পের সুবোধ বসে লেখা আর এখানে দ্বিতীয় প্রশ্নটি হলো কোন প্রসঙ্গে কে একথা বলেছেন বিরাগী তথা সন্ন্যাসীরা মোহমুক্ত মানুষ সংসারের কোনো বন্ধনই তাদের বেঁধে রাখতে পারে না তারা নির্লোভ ও নিরাসক্ত সংসারের সব কিছুকে তারা অবহেলায় মারিয়ে চলে যেতে পারেন আর এ প্রসঙ্গেই বিরাগী তথা হরিদা বাবুকে উক্তিটি বলেছেন আচ্ছা এর পরের প্রশ্নটি হলো উক্তিটির অর্থ পরিস্ফুটিত করো জগদীশবাবুর দেয়া একশো এক টাকা হরিদা অবহেলায় পরিত্যাগ করেছেন সন্ন্যাসীর সত্যিকারের ইমেজ যাতে জগদীশবাবুর মনে গেঁথে যায় সেজন্য অভাবী হয়েও হরিদা সন্ন্যাসীর সৎ ত্যাগী ও আদর্শ তাকে ত্যাগ করতে পারেননি একশো এক টাকা ত্যাগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন সংসারের বহুমূল্য জিনিস তিনি অতি সহজেই মারিয়ে চলে যেতে পারেন বক্তার এই ভাবনার মধ্য দিয়ে বলা যেতে পারে ধন সম্পদের মোহকে তিনি তুচ্ছ করেছেন সেই সাথে বিরাগী তথা সন্ন্যাসী চরিত্রের নির্লোভ নিরাসক্ত মানসিকতার পরিচয়ও প্রকাশ পেয়েছে অর্থ সম্মান প্রশংসা পাওয়ার লোভে মানুষকে লোভাতুর করে তোলে আর প্রচুর অর্থপ্রাপ্তির লোভে যিনি সংবরণ করতে পারেন তিনিই তো যথেষ্ট উন্নত চরিত্রের মানুষ তো এই ছিল মাধ্যমিক বাংলার বহুরূপী গল্প থেকে একটি প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবার একবার জানিয়ে দিই আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাথে সামনে খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনের একেবারে ওপরে লিঙ্কটি দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যান থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড গুড বাই